পুশ্চামা প্রিয় বন্ধুরা আমি ডক্টর পন্টিমি আজকে হাত পা কাপার সমস্যার জন্য কয়েকটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি নিলে আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফর্মটিভ হবে অবশ্যই আমার সাথে থাকুন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিডিও আপনাদের সবার আগে আপনার কাছে আসে তো বন্ধুরা হাত পা কাপার সমস্যা বিশেষ করে বয়স্কদের মধ্যে লক্ষ্য করা যায় এবং তাদের মতো লক্ষ্য করা যায় যারা নার্ভের প্রবলেমে ভোগ করছে মানে নার্ভের প্রবলেম আছে বা পার্কিনসন আছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায় বা যাদের ব্রেন স্ট্রোক হয়েছে তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা যায় আবার যাদের ডায়াবেটিস আছে অনেক দিন ধরে ডায়াবেটিস সমস্যায় ভোগ করছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা যায় আবার যারা হয়তো কোনো একটা রোগ থেকে উঠেছে অনেক কঠিন রোগ থেকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় তো আজকে আমি যে মেডিসিনগুলি বলবো এই মেডিসিনগুলি যদি আপনি আপনার সিমটম এর সঙ্গে দেখে খেতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা একেবারেই ঠিক হয়ে গেছে তো ফার্স্ট মেডিসিনটি হচ্ছে জিঙ্কাম ম্যাডালেকাম এই মেডিসিনটি তাদের জন্য খুব এফেক্টফুল হবে যাদের নিম্নাংশে শরীরে অর্থাৎ পায়ে হাঁটুতে উরুতে যদি প্রচন্ড মানে পা হাঁটু উড়ু যদি প্রচন্ড কাঁপে তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনটি মেডিসিনটি খুবই হবে দিনে তিনবার দু ফোটা করে নিন কন্টিনিউ করুন দেখবেন আস্তে আস্তে আপনার যে পায়ের অংশ প্রচন্ড কাঁপছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নেক্সট মেডিসিনটি হচ্ছে জেরিসিনিয়াম এই মেডিসিনটি থার্টি ফোর দিতে হবে

নেক্সট মেডিসিন এই মেডিসিনটি তাদের জন্য খুব অ্যাফেক্টফুল হবে যারা হয়তো কোনো এক সময় কোনো রোগ ভোগ করেছেন কিন্তু মানে হয়তো আগে প্রচন্ড দুর্বল ছিল আস্তে আস্তে তার এই উইকনেস টা কেটে গেছে কিন্তু তারা ফিল করে যে তারা খুব উইক তারা মানে উম নিজেকে প্রচন্ড দুর্বল বলে ফিল করে তার ফলে তারা যদি হাত পা কাঁপে তাদের ক্ষেত্রে অ্যাসেসল খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করবে এটিকে থার্টি পোটেন্সিতে দিন দিনে তিন তিনবার দুশোটা করে দেখবেন আস্তে আস্তে তার সমস্যা একেবারেই ঠিক হয়ে গেছে নেক্সট মেডিসিনটি হচ্ছে আর্জিন মেটালিক এই মেডিসিনটি যদি কারোর হাত প্রচন্ড কাঁপে মানে সে যদি পেন পেন দিয়েছে কিন্তু একটা অক্ষর ভালোভাবে লিখতে পারছে না প্রচন্ড হাত কাঁপছে তাদের ক্ষেত্রে আর্জেন্ট বাসে লিখাম ছটি দিয়ে দিনে তিনবার দু ফোটা করে দিন দেখবেন আস্তে আস্তে তার এই সমস্যা একেবারেই ঠিক হয়ে গেছে নেক্সট মেডিসিনটি হচ্ছে অ্যাগারিকাস মাস এই মেডিসিনটি ছটি পটেন্সি দিতে হবে তাদের জন্য খুব এফেক্টফুল হবে যাদের ফেস প্রচন্ড কাঁপে মানে গাল ঠোঁট বা মাথা প্রচন্ড যদি কাঁপে তাদের ক্ষেত্রে অ্যাগারিকাস মাস মেডিসিনটি খুবই এফেক্টফুল হবে এটি থার্টি পোটেন্সিটি দিনে তিন বার দু ফোটা করে দিন কন্টিনিউ করুন দেখবেন আস্তে আস্তে তার এই সমস্যা একেবারে ঠিক হয়ে গেছে তো এই মেডিসিন গুলি আপনার সিমটম অনুযায়ী নিন এবং অবশ্যই চেষ্টা করবেন পাশে কোনো ডক্টরের কাছে কনসাল্ট করতে যাতে যদি এই মেডিসিন নেওয়ার সাথে যদি আপনি কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করেন তাহলে আরো বেটার রেজাল্ট আপনি পাবেন তো অবশ্যই আপনি এই মেডিসিনগুলি নিয়ে দেখুন খুব ভালো এফেক্ট পাবেন তো আজকের মতন এইটুকুই বন্ধুরা কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক পেতে ভুলবেন না এবং অবশ্যই ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নমস্কার